আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডিএসই প্রতিদিন আপডেট অনুষ্ঠানে আজ বোর্ডসভা করবে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুজাফর হোসেন স্পিনিং মিল লিমিটেড কোম্পানিটির বোর্ডসভা বিকেল তিনটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি পদ্মা অয়েল লিমিটেড আজ ও আগামীকাল স্পট মার্কেটে লেনদেন করবে উল্লেখ্য রেকর্ড ডেট থাকায় আগামী বিশ জানুয়ারি দু কোম্পানিটি শেয়ার লেনদেন বন্ধ থাকবে আগামী তেইশ জানুয়ারি থেকে কোম্পানিটির শেয়ার আবার স্বাভাবিকভাবে লেনদেন হবে পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন আজ আঠারোই জানুয়ারি রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে এর আগে গত ষোলো ও সতেরোই জানুয়ারি কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয় রেকর্ড ডেটের পর আগামী উনিশ জানুয়ারি বুধবার থেকে কোম্পানিটি শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চালু হবে শেয়ার বাজারের প্রতিদিন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ